আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছ আর কাঁচকলা, আর আলু দিয়ে আর গোলটি দিয়ে যদি ঝোল হবে কাঁচা লঙ্কা কেটে দিই। আজকে আমরা রেসিপি রান্না করছি কাতলা মাছ দিয়ে, কাঁচকলা আলু দিয়ে আর কাঁচা লঙ্কা চেবা আর টমেটো পেঁয়াজ দিয়ে ঝোল হচ্ছে আজকে আলু কাঁচকলা। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ভাজা, আমরা এটা পুঁই শাক দিই আর কুমড়ো দিই, এটা তরকারি হবে, ঘাট তরকারি। তরকারিতে আমরা এবার তড়কা লাগাচ্ছি, ফোড়ন যাকে বলে, শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। এবার জিরে ফোড়ন দেবো, জিরে ফোড়ন, কলা আলু যদি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলা আলু ভাজা হচ্ছে, একটু একটু হালকা ভেজে নিচ্ছি কাঁচকলাটা, যদি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভেজে নিলাম। এবার এখানে দেবো কাঁচা লঙ্কা চেরা, টমেটো ছোট করে কাটা টুকরো, পেঁয়াজ কাটা টুকরো, এটাই ওপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভাজা হবে, ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা মশলা দেবো। মশলা দেবো গোলকি, জিরে আর রসুন অল্প মাত্রা আদা দেবো, অল্প একটা গোটা রসুন দেবো আর এক দুটি কাঁচা লঙ্কা দিয়ে মশলা ছিটি, ওইটাকে আমরা কাঁচকলাতে দেব। আমরা এবার এই কাঁচকলা আলুটি দেবো, আগে তো দিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, জিরে ফোড়ন, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ভাজা হয়েছে। এবার আমরা পরিমাণ মতন দিয়ে দিয়েছি কাঁচকলা আলুতে, এই যে যতটা দেওয়া যাবে নুন দেওয়া হয়ে গেলো। এবার আমরা দেবো এখানে একটু হলদি কালারের জন্য, আমরা শুকনো লঙ্কা ব্যবহার করব না, কারণ কি কাঁচকলা আলু ঝোল কাঁচা লঙ্কা দিয়ে হবে, তো শুকনো লঙ্কা খালি ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে দিয়ে একটু এই হলদি দিয়ে দিলাম, বাস আর কিছু দেবো না আমি ওকে। এবার এটা ভাজা হয়ে গেলে একটু মশলা দিয়ে দেবো, লাল করে একটু ভেজে নিয়ে তারপর মশলা দেবো। আমাদের এখানে কাঁচকলা আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা গোলকি, জিরা, কালো মরিচ যাকে বলে আর জিরা আর রসুন অল্প মাত্রা আদা দিয়ে এটাকে এবার কষাবো। কাঁচকলা আলু আমাদের এই জায়গায় কলা আলু কষানো হয়ে গেছে আর টমেটোরও গলে গেছে, কাঁচা লঙ্কা গলে গেছে, এবার মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে, যাতে গ্যাস না ছাড়ে লাল লাল করে। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এখানে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, টমেটো দেওয়া ছিল, সব গলে গেছে ভাজতে ভাজতে, মশলাটা হয়ে গেছে। এবার আমরা এতে জল দিয়ে ঝোল দেবো, যতটা ঝোল খাওয়া থাকবে ওই পরিমাণে জল দেবো। আর এটা একটু ফুটি যাক, তারপরে মাছটা দেবো। আমাদের ঝোল এবার ফুটে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ঝোল এখানে ফুটে গেছে, এবার আমরা এই মাছ ছাড়ব।
আমাদের রান্না এবার কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনারা কাতলা মাছের ঝোল, রান্না কমপ্লিট।